তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি রথমেলাতে। তো রথযাত্রা উপলক্ষে মহিষাদলে প্রতি বছরই পাখির মেলা হয়, সেই পাখির মেলাটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মেলাটা নাকি খুব পুরনো ঐতিহাসিক মেলা, তো পাখির পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে আছে কালো পান্নাই, গিরিবাজ, জাভা, ককাটেল, পাইনঅ্যাপেল, কুনুর, লাভবার্ড। এখানে আছে লাল চিলা, মুখি, সিরাজ, লাল ক্যাপোচিন, গিরাবাজ। তো এই মেলাতে কে কবার এসছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে প্রথমবারই এলাম এই মেলাতে, মেলাতে এসে খুবই ভালো লাগবে। খুবই ভালো লাগলো, অনেকদিনের ইচ্ছা যে আমি মহিষাদল পাখির মেলাতে যাব, আজকেই আমার ইচ্ছাটা পূরণ হলো। তো আমরা ভোর 4টার সময় বেরিয়েছিলাম, এখানে পৌঁছতে আমাদের 5:30 বেজে গেছে। তো পাখির মেলা এসে দেখি শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো, খুবই ভালো লাগছে। তো আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এখানে রয়েছে ককাটেল, লুটিনো ককাটেল, তারপরে বাজরিগার, এখানেও ককাটেল রয়েছে, তারপরে পাইলেপেন কুনুর, জাভা, এখানে সিরাজ, এগুলো সিরাজ। আমরা চলে এলাম ডগের কাছে, দেখুন ডগটা খুবই সুন্দর, কিউট লাগছে আমাকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ডগটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দুটো রয়েছে, এগুলোও খুবই সুন্দর দেখতে, এদের নাম যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 3টে রয়েছে, এদেরকে দেখতেও খুব ভালো লাগছে, যদি জানো অবশ্যই কমেন্ট করে এদের নামগুলো জানাবেন। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।